আমরা লড়াই করব, তো এই লড়াই করার জন্য এবং আমরা যে আদিবাসী এই মানসিকতাটাকে মাথায় রেখে এবং আমরা এই 40টা সাবকাস্টের প্রায় প্রত্যেকটা মানুষকে নিয়ে যে এই চলা যে মানসিকতা আমরা রাখতে পেরেছি এবং এই মর্মে যে আমরা এগোতে চলেছি এবং আদিবাসীদের হয়ে আদিবাসীদের জন্য যে আমরা লড়াই করতে চলেছি, তো এইখানেই আমি মানে প্রায় ধরে নিই যে আমি বা আমরা আপনারা অর্ধেক লড়াই আপনারা অলরেডি জিতে মানে অলরেডি জিতে বসে আছেন। এই প্যান্ডামিক সিচুয়েশনে এত কষ্ট করে এখানে এসেছেন, আমরা অ্যাসোসিয়েশন মাত্রই জানি যে বিভিন্ন ধরনের বিভিন্ন টোপ থাকে, খাওয়ার বন্দোবস্ত থাকে ইত্যাদি ইত্যাদি হেভি ফিরি অনেক কিছু জিনিস থাকে, তো আমাদের অ্যাসোসিয়েশনের এমনই অবস্থা বা আমরা মানে মানে নিজেরা অনেস্টলি যতখানি আমরা আয়োজন করতে পেরেছি যতখানি এনারা করতে পেরেছেন এনাদেরকে অশেষ 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 ধন্যবাদ। ঠিক আছে, যা করছি আমরা একেবারে মানে নিজেদের জায়গায় দাঁড়িয়ে পুরোপুরি হোয়াইট মানিসে করছি, এটা আমাদের মানে বুক বুকে আমরা এটা বলতে পারি যে আমরা যা করছি আমরা অনেস্টলি করছি, এটা আমাদের সাংবিধানিক অধিকার, ওই জন্য আমরা একজোট হয়েছি। তো প্রাইমারিলি একদম পয়েন্ট ওয়াইজ যদি অ্যান্সার যদি করি, দেখবেন একেবারে উপরেই লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল সিভিল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হয়তো যারা এখানে এসেছেন বা আসেননি বা বাইরে থেকে শুনছেন বা এরকম যদি কেউ যদি থাকেন, বা অনেকের ক্ষেত্রেও এটা হতেই পারে যে এই অ্যাসোসিয়েশনটা কি এবং কেন। তো আমি এই ওয়েস্ট বেঙ্গল সিভিল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসাবে আমি একটু মানে গল্পের ছলেই আমি মানে ঘটনাগুলো বলি। আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম, আমি বস্তুত এই বাঁকুড়া খ্রিস্টান কলেজেরই এক স্টুডেন্ট 2005-06 সালে, তো স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু আমি লক্ষ্য করে আসছি যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি বা মেডিকেল ইঞ্জিনিয়ারিং, মানে যদিও আমার মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার সেরকম কোনো ইচ্ছা ছিল না, আমার জেনারেল লাইনে পড়ার ইচ্ছা ছিল, তো আমি এখানেরই মানে জেনারেল কোর্স নিয়ে আমি পড়া করেছি এবং আজকে এই জায়গায় এসেছি। তো কথাটা হচ্ছে সেই সময় থেকে কিন্তু আমি লক্ষ্য করে আসছি যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মানে মেডিকেল বলুন ইঞ্জিনিয়ারিং বলুন, যে মানে কম বেশি কিছু কিছু হলেও যারা মানে নন এসটি ক্যান্ডিডেট ওদের নাম কিন্তু আমি এসটি লিস্টের মধ্যে ইনলিস্টেড হতে দেখছিলাম। আমি 2005 সালের ঘটনা মানে বলছি, 2005 সালে যাদবপুরের লিস্ট আমি যখন দেখছি, আমি আমি অন্যান্য কোনো স্টুডেন্টের কথা বলছি না বা আমি যেগুলো দেখছি না, তো মানে আমি যেগুলো দেখিনি সেগুলো আমি আলাদা করে অতিরঞ্জিত করে মানে বলছি না, আমি যেগুলো হয়েছে আমার সাথে হয়েছে বা আমি যেগুলো মানে লক্ষ্য করেছি ওগুলো নিয়েই আলোচনা করছি। তো এবারে আমি সেই 2005 সালেও আমি লক্ষ্য করেছিলাম যে আমাদের ওই এসটি লিস্টের মধ্যে বেশ কিছু ভৌমিক, রায়, রায়চৌধুরী, মাহাতো, দাস, মণ্ডল এই জাতীয় নামগুলো কিন্তু ছিল। তো সেই সময় আমি স্টুডেন্ট ছিলাম, আমার আমার ক্ষেত্রে খুব বেশি আফসোস করা বা দুঃখ করা ছাড়া তেমন কোনো উপায় আমার কাছে ছিল না বা আমার কাছে এমন কোনো পন্থা জানা ছিল না যে কোন উপায়ে মানে যদি আমি কাকে যদি চিঠি লিখি বা কোন ওয়েতে যদি আমি এগোই তাহলে এটার কিছু সুরা হতে পারে। এই জিনিসটা আমি জানতাম যে হ্যাঁ কোর্ট কেস করলে হবে, তো কোর্ট কেস করার মতো টাকা, চিন্তা ভাবনা, মানসিকতা বা হেরি ফেরি যা যা থাকা দরকার কোনো কিছুই আমার ছিল না। তো অনার্সের স্টুডেন্ট ছিলাম, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, মানে মাথায় ছিল একেবারে সাংঘাতিক বিষয়। তো যাই হোক ওই দিক থেকে উতরালাম, কোনোভাবে কষ্টাতে কষ্টাতে অনার্স হলো মানে মাস্টার্স হলো, মাস্টার্সও যখন হলো মাস্টারও সেই একই রকম দেখলাম, বর্ধমান ইউনিভার্সিটি বলুন, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন বা আর অন্যান্য যে ইউনিভার্সিটির যে মানে মেরিট লিস্ট বা আমাদের বিশ্বভারতীর মেরিট লিস্ট ওইখানেও আমি দেখলাম যে মানে বিভিন্ন ধরনের যারা সাধারণভাবে যারা এসটি টাইপের যাদের হয় না, তো এইরকম নন এসটি টাইপের ওই এসটি রিজার্ভ লিস্টের মধ্যে তারা ইনলিস্টেড হয়ে আছে। তো আমার মাথায় ছিল সেই আমি মানে যে ঘটনাটা বললাম ওই আফসোস হলো একটু ডাক হলো দূর সব নন এসটির আমাদের যাবতীয় সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। তো যাই হোক সমাজে অনেক বিচক্ষণ মানুষ আছেন, কেউ না কেউ তো আছেন, কেউ না কেউ আমাদের হয়ে ওই ইয়ে করছে, আমি ছাড়াও তো আরও তো অনেক লোক আছে, এত বিচক্ষণ মানুষ, এত লোক, এত শিক্ষিত শিক্ষিত মানুষ, কিছু না কিছু একটা মানে সুরা হচ্ছে। তারপর আস্তে আস্তে এগুলো, তারপরে 2000 যখন মাস্টার্স কমপ্লিট করে 2005
ভালো কলেজ সার্ভিস কমিশনের অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, ওইটার যে রিক্রুটমেন্ট হলো ওইখানে দেখলাম যথারীতি যথারীতি প্রায় প্রত্যেক